আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জিতের টার্গেট ফাঁকা মাঠে গোল। টলিপনার সুপারস্টার জিতের ফ্যানেরা অনেকেই তাদের প্রিয় নায়ককে বস বলে ডাকেন। শুধু তাই নয়, অপেক্ষা করে থাকেন তাদের বসের মুভি রিলিজ করে বাকি সবার মুভিকে ছাপিয়ে গিয়ে বক্স অফিসে সুপার ডুপার হিট হবে। শেষবার তারা জিতের মুভির সঙ্গে দেবের মুভির টক করে দারুণ আনন্দ পেয়েছিলেন। এবছর ঈদের সময় একই দিনে মুক্তি পেয়েছিল জিতের বস 2 এবং দেবের চ্যাম্প। বক্স অফিসে কালেকশনে চ্যাম্পের থেকে অনেক বেশি সফল হয়েছিল বস 2, কিন্তু তারপর থেকে টলিউডের অন্যান্য হিরোদের মুভি রিলিজ করলেও রিলিজ করেনি জিতের কোনো সিনেমা। এই কারণে জিতের ফ্যানেদের একটা বড় অংশ হতাশ হলেও টলিপাড়ার রকি বহল মহল মনে করছে এটা আসলে জিতের দূরদর্শিতা। চ্যাম্পের সঙ্গে একসঙ্গে রিলিজ করায় কিছুটা হলেও মার খেয়েছে বস 2 এর ব্যবসা। আবার পুজোর সময় মুক্তি পেয়েছিল একসঙ্গে 6-7টা ছবি। দিওয়ালিতে মুক্তি পেয়েছে যিশু, সোহম, শ্রাবন্তী, পায়েল, বনি, কৌশানী, হিরণদের অভিনীত জিও পাগলা। তাই নিজের ছবি এই ছবিগুলির সাথে একসঙ্গে রিলিজ করিয়ে ব্যবসা ভাগ করতে চাননি চিত। তিনি অপেক্ষা করছেন এমন একটা সেফ পিরিয়ডের যখন অন্য কোনো কমার্শিয়াল সিনেমা রিলিজ করবে না। আর সেই কারণেই নিজের নতুন কমেডি ফিল্ম ইন্সপেক্টর নটিকের রিলিজ নিয়ে কোনো আগাম ঘোষণা করেননি তিনি। এবছর পুজোর সময় একই সঙ্গে রিলিজ করেছিল ককপিট এবং ইয়েতি অভিযান। পাশাপাশি যিশুর ব্যোমকেশ ও অগ্নিবাণ, অরিন্দ্র চট্টোপাধ্যায় পরিচালিত প্রজাপতি বিস্কুটের মতো ছবিগুলিও মুক্তি পায়। এর ফলে দর্শকরা বুঝে উঠতে পারেন না কোন ছবিটা তারা দেখবেন। সবকটি ছবির ব্যবসায় কম বেশি মার খায় এর ফলে। ঠিক এই বিষয়টাকেই এড়াতে চাইছেন জিত। তবে সম্ভবত 2018 জানুয়ারিতেই তার ইন্সপেক্টর নটিকে মুক্তি পেতে চলেছে। নিউ ইয়ারের সময় এমনিতেই একটা ফেস্টিভ সিজন চলে। দেবের অ্যামাজন অভিযান এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ময়ূরাক্ষী রিলিজ করবে ডিসেম্বরের শেষে। তাই সম্ভবত জানুয়ারি সেফ পিরিয়ডে ফেস্টিভ সিজনেই রিলিজ করবে ইন্সপেক্টর নটিকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।